শুধু ওই পানিটুকু, এই সামান্য পানিটুকু দেওয়ার পরে কি করা হয়েছে, তাদেরকে দ্রুত গতি দাঁড় করিয়ে দেওয়া হয়। দাঁড় করিয়ে দেওয়ার পরে ফার্স্ট প্রাইজ রাখা হয়। এখন ধরুন এটা সোনার সোনার কলম ধরুন, এখন পৃষ্ঠা ছেলেকে এখানে দাঁড় করে দিলাম আর এইটাকে ফার্স্ট প্রাইজ রাখলাম, বিশটা ছেলেকে দাঁড় করে দিয়ে যে দ্রুত গতি একটা দৌড়বে, একটা সীমানা বেঁধে দিলাম, এই সীমানা পৌঁছাতে পারলে তাকে এই সোনার কলমটা দেওয়া হবে। আচ্ছা, যারা দৌড়বে তাদের পায়ের দৌড় কমিয়ে দৌড়বে না খুব দ্রুত দৌড়বে, কলম তাড়াতাড়ি করার জন্য কথা বলেন, দ্রুত গতিতে দৌড়বে। এখন দ্রুত গতিতে দৌড়বে, সবাই দৌড়বে, কিন্তু সবাইকে ফার্স্ট প্রাইজ পাবে ওর মধ্যে থেকে, কেউ পড়বে, কেউ উল্টাবে, কেউ ডান ভাঙবে, অনেক কিছু হয়ে অনেকে চলে যাবে, হয়তো দ্রুত গতিতে যেতে পারে, ড্র হলে দুটো একসঙ্গে হয়ে যেতে পারে, নতুবা অধিকাংশ একটাই হবে, বুঝতে পারেন না, ড্র যদি হয় কি হবে, দুটো একসঙ্গে হয়ে ফিরতে দাঁড়াবে, নতুবা অধিকাংশ একটা দাঁড়াবে। আচ্ছা, যে ফার্স্ট হলো দ্রুত গতিতে গিয়ে ফার্স্ট হয়ে গেল, এখন ফার্স্ট প্রাইজের অধিকারী কে হলো, ফার্স্ট প্রাইজের সে অধিকারী, আর শুধু অধিকার শুধু এই কলমটাই পাবে না, তার সঙ্গে সঙ্গে সম্মানও পাবে, কথা বলেন, সম্মানও পাবে, অধিকার পাবে, ফুলের মালা পাবে, আর তাকে প্রাইজ দেওয়া হবে, অনেক কিছু তাকে ঢেলে দেওয়া হবে, কারণ ও ফার্স্ট প্রাইজ পেয়েছে, ও দ্রুত গতিতে সবকে পিছনে ফেলে দিয়ে এই জায়গায় এসেছে। আপনার অজান্তে, আপনার আমার অজান্তে, আমরা স্বামী স্ত্রীতে সামান্য পরিমাণ এক মুহূর্তের মতন আমরা দাম্পত্য জীবনে আনন্দ ভোগ করলাম একটু, আর আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নিয়ে বললো এখরুজুম মিন বাইনি সুলবি, অতএব তারা প্রতিযোগিতার এত ছুটলো, এই দুই জায়গা থেকে বেরিয়েছে দ্রুত গতিতে এসে যে দাঁড়িয়ে গেল এক সঙ্গে প্রতিযোগিতায় নেমে চলু, তিন কোটি শুক্র কি এক সঙ্গে প্রতিযোগিতায় ছেড়ে দিত, তিন কোটি শুক্র কি এই তিন কোটি দ্রুত গতিতে ছুটতে গিয়ে সবগুলো হুচট খেয়ে পড়েছে, দাঁড়িয়েছে একটা অথবা যমক বাচ্চা হলে দুটো, যমক বাচ্চা হলে কটা হয় দুটো, নতুবা অধিকাংশই একটা বাচ্চা হয়, যে বাচ্চাটা একটা হয় তিন কোটি শুক্র কীটকে আপনি পিছনে ফেলে দিয়ে সামনে প্রতিযোগিতামূলক এসে আপনি এসছেন, যার ফার্স্ট প্রাইজ আছে, যার ফার্স্ট প্রাইজ আছে তার সম্মান আছে, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচাইতে সবচাইতে আশরাফুল মাখলুকাত হিসাবে ফার্স্ট প্রাইজ হিসাবে আপনাকে নির্ণয় করে সম্মানিত করেছে পৃথিবীতে, বুঝতে পারলেন আপনি কতটা সম্মানী, এতটাই সম্মান দিতে 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 নিষ্কুরস নিষ্পাপ ফেরেশতাদেরকে বলা হলো এই মানুষ যাকে আমি সম্মান দিয়েছি তাকে তুমি সম্মান দাও, অতএব তার পদতলে সিজদা করো, আপনারাই যারা এখানে বসে নিজের সিজদাটা ভুলে বসে আছি, আমাদেরকে ফেরেশতারা সিজদা করেছিল, কথাটা ভুল না ঠিক, আল্লাহ যদি বলে তোকে ফেরেশতারা সিজদা করেছিল তুই সিজদা আমাকে করিস না কেন, তো বিপদটা বাড়বে না কমবে, তাহলে এটা তো জানতে পারছি বিপদ বাড়বে বাড়ার পরেও চলেন, শুধু তাই না, এইটুকু তো একটা কথা বললাম, এখন ওই পানিটুকু যে ছোট বাচ্চাটায় দাঁড়াচ্ছে ওই জায়গাটায় একদিন দুই দিন থাকে, চল্লিশ দিন হলো, পঞ্চাশ দিন হলো, ষাট দিন হলো, যখন নব্বই দিন হয় তখন তার আকৃতি শুরু হয়, এই নব্বই দিনের আগে কিন্তু একটা আলুর মতন চক্র থাকে, এই সময় আলু আর আলু থেকে একটু লেজ বেরিয়েছে, দেখলে প্রথম দিকে একটা চোখের মতন লাগবে আর তারপরে একটা আলুর মতো লাগবে, আর আলুর পরে থেকে তখন তার আস্তে আস্তে তার এখন বানান হবে, তার মানান হবে, তার রং হবে, তার ঢং হবে, জিবরিল আমিন এসো এসে এবার শুরু করে এদেরকে বানাতে বানাতে শুরু করা হয়েছে, এখন আপনার শরীরে